সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন রইল। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, গত ক্লাসে আলোচনা করেছিলাম ফরাসি বিপ্লব। আজকেও একই ধারাবাহিকতায় ফরাসি বিপ্লব সম্পর্কে আলোচনা করব। গত ক্লাসে ছিল ফরাসি বিপ্লবের সামাজিক কারণ। ফরাসি বিপ্লবের পূর্বে আর্থসামাজিক যে অবস্থা ফ্রান্সে, তো সেই আর্থসামাজিক অবস্থা সামাজিক কারণগুলো আলোচনা করা হয়েছিল। আর আজকে আলোচনা করব অর্থনৈতিক অবস্থা। তো 1789 খ্রিস্টাব্দে ফ্রান্সে যে বিপ্লব ঘটেছিল, এই বিপ্লবের পূর্বে ফ্রান্সের আর্থসামাজিক অবস্থা কেমন ছিল, এবং আমরা আরো জানতে পারব বিপ্লবের পরে, অর্থাৎ 1789 সালের পরে ফ্রান্সের আর্থসামাজিক অবস্থাটা কেমন ছিল। তাহলে আমরা এখানে দুটি বিষয় খেয়াল করব, আগেরটা কেমন ছিল এবং পরেরটা কেমন হল। শিক্ষার্থীরা, তাহলে সামাজিক কারণ সম্পর্কে আমরা জানতে পেরেছি যে সামাজিকের মধ্যে কী কী ছিল, যেখানে তিনটা শ্রেণী ছিল, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী। আর এবার অর্থনৈতিক অবস্থা, যে ফ্রান্সে 1789 খ্রিস্টাব্দে বিপ্লবের পূর্বে ফ্রান্সের অর্থনৈতিক অবস্থাটা কেমন ছিল সেটা সম্পর্কে আজকে আমরা জানব। ফরাসি বিপ্লবের প্রাকালে ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। শিক্ষার্থীরা, অর্থনৈতিক অবস্থা তেমন ভালো ছিল না। সরকার ঋণভারে জর্জরিত ছিল, তার অনেক দেনা পাওনা, অনেক ঋণ ছিল সরকারের। 1800 শতকে ফ্রান্সে কৃষি নির্ভর ছিল ভঙ্গুর, একেবারে একটা নাজুক পর্যায়ে ছিল ফ্রান্সের অর্থনৈতিক অবস্থাটা। ফ্রান্সে মোট 2,50,00,000 লোকের মধ্যে 2,10,00,000 লোকে কৃষিকাজের সাথে জড়িত ছিল। শিক্ষার্থীরা, তাহলে শিল্পের ব্যাপারে সরকারের কোনো উদ্যোগ ছিল না। ফ্রান্স কৃষি প্রধান দেশ, তখন কৃষিকাজের সাথে মানুষ জড়িত ছিল বেশি। কিন্তু একটা যে পরিবর্তন ঘটাবে ফ্রান্সের সরকার, সে ধরনের কোনো উদ্যোগ নেয়নি। শিল্প কলকারখানা নির্মাণ এবং সেখানে শ্রমিকেরা কাজ করবে, তারা পারিশ্রমিক পাবে এবং পণ্য বিদেশে আমদানি রপ্তানি হবে, তাহলেই তো দেশের উন্নয়ন আসবে। কিন্তু ফ্রান্সে সরকার ছিল তখন সম্পূর্ণভাবে কি উদাসীন। কোনো শিল্প কলকারখানা প্রতিষ্ঠার কোনো উদ্যোগ নেয়নি। কৃষির আধুনিক এতগুলো মানুষ দিয়ে কৃষিকাজের সাথে জড়িত, কৃষি আধুনিকীকরণের জন্য কোনো উন্নত যন্ত্রপাতিও সেখানে প্রয়োগ করানি বা আমদানি করানি বা সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা ছিল না সরকারের। 1788 খ্রিস্টাব্দের থেকে পরপর 5 বছর, 1788 খ্রিস্টাব্দের পর থেকে পরপর 5 বছর শস্যহানি এবং আলুর ফসলের ক্ষতি, খাদ্যশস্যের দামের ঊর্ধ্বগতি ও নিম্ন মজুরি অর্থনৈতিক সংকট আরও তীব্র করে। প্রিয় শিক্ষার্থীরা, যেখানে শিল্পের কোনো উন্নয়ন নেই, কোনো কলকারখানা নেই, সেখানে সে দেশে যদি 5 বছর পরপর শস্যহানি হয়, তাহলে সে দেশের অবস্থাটা কী হবে, আশা করি এখানে বুঝার কোনো অপেক্ষা রাখে না। তোমরা নিশ্চয়ই এখানে বুঝতে পেরেছ, যাতে কৃষি প্রধান দেশ, যেখানে সবাই কৃষির উপরে নির্ভরশীল, কৃষির কোনো আধুনিকীকরণ নেই, শিল্পের কোনো উন্নয়ন নেই, এবং সেখানে 5 বছর ফসলের ক্ষতি, তাহলে ওই সব কৃষকদের অবস্থাটা কী হবে, অত্যন্ত নাজুক পর্যায়ে। তারপরেও আবার কি পণ্যের ঊর্ধ্ব একটা
উদ্যোগামী দাম যেভাবে বেড়ে যাচ্ছে তো সেভাবে মানুষের হাতে নাগালে সব চলে যাচ্ছে শিক্ষার্থীরা। এজন্য ফ্রান্সের পূর্ব সরকারের গৃহীত ভুল অর্থনৈতিক পদক্ষেপই ছিল দায়ী, এখানে সম্পূর্ণভাবে ফ্রান্সের সরকারকে দায়ী করা হয়েছে শিক্ষার্থীরা। তো পূর্ব সরকারের কয়েকটি অর্থনৈতিক পদক্ষেপ আমি তুলে ধরব, সেটা হলো কর ব্যবস্থা। কর ব্যবস্থা, কর ব্যবস্থা, শিক্ষার্থীরা কর ব্যবস্থাটা আসলে কি? আমরা প্রত্যেকে কিন্তু কর দেই, প্রত্যক্ষ কর, পরোক্ষ কর, এই ধরনের। তো যাই হোক, তখনকার সময়ে ফ্রান্সে কৃষকদেরকে কর ভারে জর্জরিত করে দিয়েছিল ফ্রান্সের সরকার, কারণ নিজে কুলিয়ে উঠতে পারে নাই, নিজে তার ঋণ ভারে জর্জরিত। ঋণ ভারে জর্জরিত হওয়ার পরে জনগণের উপরে বিভিন্ন কর চাপিয়ে দেয়, এতে জনগণ অসন্তুষ্টি হয় ফ্রান্সের সরকারের বিরুদ্ধে। প্রিয় শিক্ষার্থীরা, তো এ সময় ফ্রান্সে তিন ধরনের কর ব্যবস্থা প্রচলিত ছিল। তিন ধরনের কর হল যেমন টেলিকর, টেলি বা সম্প্রতি কর, ক্যাপিটেশন বা উৎপাদন কর, এবং ভিংটিএম বা সম্প্রতি কর। এই তিন ধরনের কর ব্যবস্থা ফ্রান্সে প্রচলিত ছিল শিক্ষার্থীরা। এছাড়া পরোক্ষ কর হিসেবে ছিল লবণ কর, আবগারী শুল্ক, দলিলপত্রের কর, আন্তঃপ্রাদেশিক শুল্ক, ধর্মকর, জন্ম ও মৃত্যু নিবন্ধন কর ইত্যাদি। এইসব কর ওই যে সামাজিক অবস্থার মধ্যে আমরা পড়েছি, তৃতীয় শ্রেণীর মানুষ, কৃষক, শ্রমিক, এদেরকে সম্পূর্ণভাবে এই করের বোঝাগুলো টানতে হতো এবং দিতে হতো। তো শিক্ষার্থীরা, যাজক অভিজাত সম্প্রদায় যারা জাতীয় সম্পদের 40% মালিক ছিল, তারা সম্প্রতি কর দিত না। এইসব যাজক এবং অভিজাতেরা যে পরিমাণ কর দিত তা নাম মাত্র, আর বেশিরভাগে কৃষকদের কাছ থেকে কর আদায় করা হতো। যাদের সম্প্রদায় পৈশির চুক্তি 1561 খ্রিস্টাব্দ অনুযায়ী স্বেচ্ছা কর দিত, যা না দেওয়ার হয় নামান্তর। শিক্ষার্থীরা, অভিজাতরাও নানাভাবে কর এড়িয়ে যেত। তিনটি প্রত্যক্ষ কর ও অন্যান্য কর তৃতীয় শ্রেণীর ঘাড়ে পড়ত। তৃতীয় শ্রেণী বলতে কাদেরকে বোঝাচ্ছে নিশ্চয়ই তোমরা জেনেছ, যে তৃতীয় শ্রেণী বলতে এখানে কৃষক, শ্রমিক, এদেরকে বুর্জোয়া আর অন্যান্য, এদেরকে তৃতীয় শ্রেণী এখানে বলা হয়েছে শিক্ষার্থীরা। সুতরাং দেখা যাচ্ছে যাদের কর প্রদানের ক্ষমতা ছিল, অর্থাৎ যাজক এবং অভিজাত, তারা কর প্রদান থেকে অব্যাহতি ভোগ করত। যাদের কর প্রদানের ক্ষমতা আছে তারা কর দেয় না, আর যাদের কর প্রদানের ক্ষমতা ছিল না, অর্থাৎ তৃতীয় শ্রেণী, বুর্জোয়া, কৃষক, শ্রমিক, তাদেরকেই করের বোঝা বহন করতে হতো। শিক্ষার্থীরা দেখো একটি বিষয় খেয়াল করো, যে যাদের কর দেওয়ার সামর্থ্য আছে তারা কর দেয় না, আর যাদের কর দেওয়ার সামর্থ্য নেই তাদেরকে আবার কর দিতে হতো। তাহলে এখানে স্পষ্ট বুঝে যাচ্ছে যে এর জন্য ফ্রান্সকে ভুল অর্থনৈতিক ব্যবস্থার একটি প্রকাণ্ড জাদুঘর বলা হয়। কি সঠিক কিনা, ফ্রান্সকে ভুল অর্থনৈতিক ব্যবস্থার একটি প্রকাণ্ড জাদুঘর বলা হয়। কেন বলা হয়েছে যে এটি একটি ভুল, ভুল একটি রাস্তা, যে যাদেরকে কর দেওয়া দরকার তারা কর দেয় না, আর যাদেরকে যাদের কর দেওয়ার কোনো সামর্থ্য নেই তাদেরকে কর দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে, বিভিন্নভাবে তাদের প্রতি অন্যায় অত্যাচার নির্যাতন করে কর আদায় করে নেওয়া হচ্ছে শিক্ষার্থীরা। তো যাই হোক, এই জন্য ফ্রান্সকে ভুল অর্থনৈতিক ব্যবস্থা একটি প্রকাণ্ড জাদুঘর বলা হয় শিক্ষার্থীরা। আবার এখানে বলা হয়েছে ইন্টেন্ডেন্ট নামে যে রাজস্ব কর্মচারীরা ছিল এবং তারা তাদের কাজ ছিল কর আদায় করা। তো এই ইন্টেন্ডেন্ট যে রাজস্ব কর্মচারীরা,
তারা ছিল অমিত ব্যয়ী এবং দুর্নীতি পরায়ণ। তো যারা অমিত ব্যয়ী কথাটা অর্থ হলো কি, যে আয়ের থেকে ব্যয় বেশি, যে আয়ের থেকে ব্যয় বেশি করবে সাধারণত তার অভাব বেশি হবে এবং সে ওই অভাবটা পূরণ করার জন্য কি করবে, দুর্নীতি করবে, অসৎ উপায় অবলম্বন করবে। কিভাবে অসৎ উপায়ে টাকা আয় উপার্জন করে আমার কাজগুলো হাসিল করা যায়। তাহলে এই ইন্টেন্ডেন্ট সরকারি রাজস্ব কর্মচারীরা এই অমিত ব্যয়ী এবং তারা ছিল দুর্নীতি পরায়ণ শিক্ষার্থীরা। সরকার ও রাজ পরিবারের অপচয়, সরকার ও রাজ পরিবারের অপব্যয়, শিক্ষার্থীরা একটি মানুষ যথেষ্ট ইনকাম করার পরেও কখন সে অভাবের মধ্যে পড়বে নিশ্চয় বলা অপেক্ষা থাকে না, যখন সে অমিত ব্যয় করবে, অমিত ব্যয় এবং অপব্যয় করবে তখনই সে অভাবের মধ্যে পড়বে। আশা করি তোমাদের মধ্যে যেন এটা না হয়, আয় বুঝে ব্যয় করতে হবে তাহলে সে অভাবে পড়বে না, আর কখনো অমিত ব্যয় হওয়া যাবে না এবং অপব্যয় করা যাবে না। শিক্ষার্থীরা, ফ্রান্সের রাজারা এই কাজের মধ্যে লিপ্ত ছিল বিধায় তারা অভাবের মধ্যে পড়েছিল বেশি এবং তারা ঋণ ধরে জর্জরিত হয়েছিল বেশি। শিক্ষার্থীরা, ফ্রান্সের অর্থনীতির আরেকটি অন্ধকার দিক ছিল সরকার ও রাজ পরিবারের অপব্যয়, সরকার ও রাজ পরিবারের অপব্যয়। তাহলে এই অপব্যয়ের কারণে রাজাকে তার ভুলের মাসুল দিতে হয়েছে। সরকারের রাজস্ব খাতে যা আয় হতো তা দিয়ে কর্মচারীদের বেতন, যুদ্ধের খরচ ও রাজ পরিবারের ব্যয় নির্বাহ করা যেত না। যেটুকু আয় হতো সেটুকু দিয়ে তার রাজ পরিবারের যে একটা ব্যয় এবং যুদ্ধের যে খরচ এগুলো দিয়ে রাজা কুলিয়ে উঠতে পারতেন না। ফ্রান্সের রাজা ও রাজ পরিবার কি ধরনের অমর পেয়েছিল তা গুডউইনের গণনায় দেখা যায়। গুডউইন ওইসব রাজাদের চরিত্রটা তুলে ধরেছেন যে তারা কি ধরনের অপব্যয় করেছিলেন সে ক্ষমতায় থাকা পরে। তিনি বলেছেন এভাবে, ভার্সাইয়ে রাজসভায় 18,000 কর্মচারী নিযুক্ত ছিল, যতগুলো দরকার নেই ততগুলো সেখানে রাজ কর্মচারী ছিল। শিক্ষার্থীরা, এদের মধ্যে 16,000 কর্মচারী কেবল রাজপ্রাসাদের কাজে নিয়োজিত ছিল, 18,000 মধ্যে 16,000 রাজ পরিবারের মধ্যে রাজপ্রাসাদের মধ্যে নিয়োজিত ছিল, আর থাকে কত, আর থাকে 2,000। শিক্ষার্থীরা, তো সরস্বতী রানী মারিয়া আততায়ী এর খাস চাকরের সংখ্যা ছিল 500 জন। একজন রানীর খাস চাকরের সংখ্যা যদি 500 জন থাকে, ওই 500 জনের বেতন দিতে কত টাকা লাগবে? যেখানে এই 500 জন রানী, 500 জন খাস চাকরের সংখ্যার প্রয়োজন ছিল না একজন রানীর জন্য। শিক্ষার্থীরা, স্পষ্ট বোঝা যাচ্ছে আশা করি, রানী নিত্য নতুন ভোজসভা ও পোশাকের জন্য পানির মতো অর্থ খরচ করত। শিক্ষার্থীরা, ভার্সাইয়ের রাজপ্রাসাদ ছিল জাঁকজমক ও বিলাসিতায় পরিপূর্ণ এক স্বর্ণপুরী। রাজ পরিবারের অতিরিক্ত খরচ মেটাতে ও যুদ্ধের খরচ মেটাতে সরকারকে প্রচুর অর্থ ঋণ করতে হয়। শিক্ষার্থীরা, ইংল্যান্ডের বিরুদ্ধে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ ব্যয়ের জন্য 100 কোটি লিব্র ঋণ গ্রহণ করতে হয়। 1788 খ্রিস্টাব্দে ঋণের সুদের আয় 31,80,00,000 টাকার। শিক্ষার্থীরা, এবারে তাহলে আমি স্পষ্ট জানতে পারলাম যে সরকার ও রাজ পরিবারের অপব্যয়ের কারণে ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা একেবারে ভেঙে পড়ে। এবারে আমরা
মুদ্রা স্ফীতি ও মার্কেট টাইপার অষ্টাদশ শতকে দক্ষিণ আমেরিকা থেকে 57,000 মেট্রিক টন রূপা এবং 1900 টন সোনা ইউরোপে আমদানি করা হয় শিক্ষার্থীরা, তো যার অনেকটাই ফ্রান্সে প্রবেশ করে। এই 1900 টন সোনা এবং 57,000 মেট্রিক টন যে রূপা আমদানি করা হলো ইউরোপে, এটা বেশিরভাগই ফ্রান্সের মধ্যে প্রবেশ করে। এতে ফ্রান্সে মুদ্রাস্ফীতি দেখা দেয়, মুদ্রাস্ফীতি দেখা দেয় জিনিসপত্রের দাম শিক্ষার্থীরা অনেক বেড়ে যায়। এখানে যে বস্তা ভরে মাঠ নিয়ে, যেমন জার্মানিতে এরকম ঘটেছিল, মুদ্রাস্ফীতি বেড়ে যায় কার সময়, এটা হিটলারের সময়। তো মুদ্রাস্ফীতিটা যে বস্তা ভরে তারা টাকা নিয়ে বাজারে প্রবেশ করেছে এবং পকেট ভরে তারা কি পণ্য ক্রয় করে নিয়ে এসেছে। হ্যাঁ, কথাটা অর্থ এইভাবে যে জিনিসপত্রের দাম এত বেশি বেড়ে গিয়েছিল যে এবং টাকার মূল্য কমে গিয়েছিল, তো এরকম ফ্রান্সে টাকার মূল্য কমে যায়, যেটাকে মুদ্রাস্ফীতি বলে। অন্যদিকে ফসলহানির জন্য খাদ্যের দাম বাড়ে কিন্তু শ্রমিকের মজুরি বাড়েনি শিক্ষার্থীরা, ফলে খাদ্যের জন্য দাঙ্গা আরম্ভ হয়। শিক্ষার্থীরা মার্কেন্টাইলবাদ, মধ্যবাদ বা সংরক্ষণবাদ অনুযায়ী খাদ্যশস্য দেশের বাইরে রপ্তানি করা নিষিদ্ধ ছিল। যে খাদ্যশস্য যদি দেশের বাইরে রপ্তানি করে তাহলে দেশ খুব তাড়াতাড়ি অভাবের মধ্যে পড়বে, তারা এই ধরনের একটা যুক্তি দেখাচ্ছিল। কথায় ফ্রান্সে তো খাদ্যশস্য রপ্তানি অবাধ বিক্রি নিষিদ্ধ থাকায় খাদ্যদ্রব্যের ন্যায্য দাম পাওয়া যেত না শিক্ষার্থীরা। সরকার মনে করতো কৃষকরা উদ্ভূত খাদ্য দেশের বাইরে রপ্তানি করলে দেশের খাদ্যের অভাব দেখা দেবে। তো দেশের মধ্যে যে খাদ্য উৎপাদন করা হচ্ছে, যে খাদ্য যেন দেশের মধ্যেই থাকে, এই খাদ্য দেশের বাইরে রপ্তানি করা যাবে না। যদি দেশের বাইরে রপ্তানি করা হয় তাহলে দেশে খাদ্যের অভাব দেখা দিবে, তখন আর একটা প্রকট সমস্যা দেখা দিবে। তো মার্কেন্টালবাদীরা বিশ্বাস করতো যে পৃথিবীতে সম্পদের পরিমাণ হলো সীমিত। মার্কেন্টালবাদীরা বলছেন যে পৃথিবীতে সম্পদের পরিমাণ হলো সীমিত, সুতরাং অবাধে খাদ্য আমদানি ও রপ্তানি করলে সম্পদ খুব তাড়াতাড়ি ফুরিয়ে যাবে, এ কারণে অন্যান্য দেশের সাথে অবাধ বাণিজ্য চলতে পারে না। তাহলে শিক্ষার্থীরা মনে রাখবা বিষয়টা এখানে, মুদ্রাস্ফীতি ও মার্কেন্টালবাদ, তাদের কথা হলো যে দেশের মধ্যে যে পরিমাণ পণ্য উৎপন্ন হবে এটা দেশের মধ্যে থাকবে এবং বিদেশে বা বাইরে এটা রপ্তানি করা যাবে না, যদি রপ্তানি করা হয় তাহলে দেশ খাদ্যের অভাবের মধ্যে পড়ে যাবে, এটা আরো বেশি সমস্যা দেখা দিবে। এটা মন্তব্য হলো মার্কেন্টালবাদ এইভাবে মন্তব্য দিয়েছেন। এবার ফিজিওক্র্যাট তারা আবার প্রতিবাদ করেছেন, ফিজিওক্র্যাট কি বলেছেন আমি এখানে দিব। ফিজিওক্র্যাটরা আবার এটা প্রতিবাদ করেছেন, ফিজিওক্র্যাটরা এটা মার্কেন্টালবাদরা যে মতবাদ এখানে ব্যাখ্যা দিয়েছেন, তো তাদের মতবাদকে এই ফিজিওক্র্যাটরা কি বলছেন যে না এটা হতে পারে না। হ্যাঁ, এই ধরনের বক্তব্যে আমরা মানতে রাজি নই।
মার্কিনবাদীদের বিরুদ্ধে ফিজিওক্রেটের অর্থনীতিবিদরা তীব্র প্রতিবাদ জানায়। তাদের বক্তব্য, বিশ্বের সম্পদের সীমাবদ্ধতা নেই, বিশ্বে যে সম্পদ রয়েছে এটা কোনো সীমাবদ্ধতা নেই, আর ফিজিওক্রেটরা কি বলছে যে সম্পদের পরিমাণ হল সীমিত, আর এরা বলছে যে সম্পদের কোনো সীমাবদ্ধতা নেই। যতই খাদ্য ও শিল্প বস্তুর উৎপাদন বাড়বে ততই সম্পদ বৃদ্ধি পাবে। শিক্ষার্থীরা সুতরাং যতই অবাধ বাণিজ্য চলবে ততই এখানে মঙ্গল হবে। শিক্ষার্থীরা তারা বোঝাতে চেষ্টা করেন মার্কেন্টাইলবাদজনিত সংরক্ষণ নীতির ফলে বাণিজ্য মন্দা ও দরিদ্রতা বাড়ছে। ফিজিওক্র্যাট এখানে বলেছে যে অর্থনীতিবিদরা জোরালো যুক্তির ফলে অষ্টাদশ শতকের শেষের দিকে মার্কেন্টাইলবাদীরা কোণঠাসা হয়ে পড়ে। তারা এখানে বলেছেন ইউরোপীয় শাসকরা আজও মার্কেন্টাইলবাদের প্রভাব থেকে পুরোপুরি মুক্ত হতে পারেনি। ক্যামব্রিজ ঐতিহাসিক জর্জ রুডের মতে তিনি বলেছেন 1775 থেকে 1788 খ্রিস্টাব্দ পর্যন্ত প্যারিস, লাইনস প্রভৃতি শহরে রুডির ডাঙ্গা চলে, পূর্ব সরকার এই সংকট মোকাবিলা করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়। শিক্ষার্থীরা তো অর্থ সংকট থেকে মুক্ত হওয়ার উপায় না দেখে সরস্বতী অবশেষে 5 জুলাই 1789 খ্রিস্টাব্দে স্টেট জেনারেল বা জাতীয় সভার অধিবেশন আহ্বান করেন। প্রায় 200 বছর পর জাতির প্রতি রাজার এই আহ্বান বুর্গ রাজতন্ত্রের দুর্বলতা প্রকাশ পায়। বুর্জোয়া শ্রেণী এ নতুন সুযোগ তৃতীয় শ্রেণীর মাধ্যমে বিপ্লব আরম্ভ হয়। শিক্ষার্থীরা তো আসে অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করা হলো। তো আশা করি এই অর্থনৈতিক অবস্থা সম্পর্কে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। আগামী দিনে 1789 খ্রিস্টাব্দে বিপ্লবের পূর্বে রাজনৈতিক অবস্থা এবং ধর্মীয় অবস্থা সম্পর্কে আলোচনা করব, আর সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক অবস্থা এ পর্যন্ত হয়ে গেল। আজকে এখানেই আমি ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। এই কমন।